বাসাটা চেঞ্জ করলাম আজকে, মালামাল নিয়ে নতুন বাসায় এসে ঘর গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেল। তারপর দিলাম এক ঘুম, ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করা শেষ না করতেই হাতে মা বাজারের ব্যাগ ধরিয়ে দিল। বিকেলে আমাদের বাসায় ছোট চাষি আসলো নতুন বাসা কেমন হয়েছে তা দেখতে, কিন্তু পিসি কাজিন ছাদ খুব কান্না করতেছে। আমাকে বলল, তুই ওকে নিয়ে ছাদে যা, একটু ঘুরে আয়, দেখ কান্না থামে কিনা। পিসিরে কোলে নিয়ে দোতলা থেকে সাততলার ছাদে উঠতে আমার জান কোরবান হাঁপাইতেছি। মাগার পিসি শুধু কান্নাই করে, কোনোভাবেই থামাইতে পারতেছি না। হঠাৎ দেখলাম পাশের বিল্ডিংয়ের ছাদে একটা কাউয়া। আমি কাজিন ছাদকে বললাম, ওই যে ভাইয়া দেখো একটা কাউয়া কত সুন্দর। হে কাউয়া নাকি সুন্দর। আজে হ্যালো, কি বললেন আমাকে? আমি কাউয়া? চোখে কি সমস্যা আছে নাকি? আমি তো পুরাই টাস্কি, একটু ভয় পাইলাম। সিনেমায় আর গল্পে ইচ্ছেধারী নাগনাগিনীর গল্প শুনেছি, যারা যখন তখন খুশি সাপ থেকে মানুষে রূপান্তরিত হতে পারে। আর এ তো দেখি বাস্তবে ইচ্ছেধারী কাউয়া, যখন খুশি কাউয়া থেকে মানুষ হয়। আমি করে চিৎকার দিয়ে ছাদ থেকে পিসির কোলে নিয়ে দিলাম দৌড়, ওরে বাঁচাও, ইচ্ছেধারী কাউয়ার হাত থেকে আমারে বাঁচাও। তারপর নিচে গিয়ে কাউকে কিছু বলিনি। পরদিন কলেজের উদ্দেশ্যে বের হলাম, বের হতে গিয়ে দেখি নিচে সেই ইচ্ছেধারী কাউয়া দাঁড়িয়ে আছে, মনে হয় আমার জন্যই দাঁড়িয়ে আছে। খাইছে রে শাওন্তি পালা, আজকে কলেজে যাওয়া লাগবে না, করে চিৎকার দিয়ে বাসায় দৌড়। সেদিন বিকেলে ছাদেও যাইনি, মোট কথা বাসা থেকেই বের হইনি ওই ইচ্ছাধারী কাউয়ের ভয়ে। বলা তো যায় না যদি আমার ঠোকরাইয়া মাথা হাফ ন্যাড়া করে দেয়। পরদিন কলেজের উদ্দেশ্যে বের হলাম, হঠাৎ কে যেন বলল, এক্সকিউজ মি। তাকিয়ে দেখি সে ইচ্ছাধারী কাউয়া। আমি আবারও এই থামেন, কি খালি বাচ্চাদের মতো করেন, সমস্যা কি? কোনো সমস্যা নেই। তাহলে পরশু ছাদে আমাকে কাউয়া বললেন কেন? সরি ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আপনি ইচ্ছেধারী কাউয়া, আমাকে ক্ষমা করে দিন। মানে? তারপর আমি সব খুলে বললাম, তখন মেয়েটা শুধু হাসে, হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। সেদিন ওইটুকুই কথা হয়েছিল। আর নামটা জানতে পেরেছিলাম, নাম শোভা, ভারী ঝাল নাম। আমি আমার ঘরটা ভালো মতো গোছাচ্ছি, হঠাৎ একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, শাওন ভাইয়া প্যান্টটা দিন। আমি এদিক ওদিক তারপর পেছনে ঘরের চারপাশ খুঁজলাম, কোনো মেয়ে খুঁজে পেলাম না। কণ্ঠটা তো ইচ্ছেধারী কাউয়ের মতো লাগছে, নির্ঘাত অদৃশ্য হয়ে আমাকে ভয় দেখাচ্ছে, আমি চিৎকার দিব। ঠিক তখনই বলল, আর এদিক তাকান। তাকিয়ে দেখি আমার জানালা বরাবর পাশের বিল্ডিংয়ের জানালা দিয়ে আমাকে ডাকতেছে। পাশের বিল্ডিংটা আমাদের বিল্ডিং থেকে প্রায় দু হাতের দূরত্ব, আর জানালাটাও আমার রুমের জানালা বরাবর। ও আপনি ওখানে? প্যান্টটা দেন। মানে? আরে আমার ভাইয়ের প্যান্ট। তো আমি কোথায় পাবো? ওই যে আপনার বিছানায় দেখেন। আরে এটা এখানে কিভাবে এলো? আর বললেন না, আমার ছোট ভাইটার বয়স আড়াই বছর, খুব পাজি, হাতের কাছে যা পায় সব জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর কিছু না পেলে নিজের পরনের প্যান্ট খুলে ছুঁড়ে ফেলে দেয়। হাইসেন না, প্যান্টটা দেন। তারপর প্যান্ট দিলাম, আমার কি কপাল, ওই রুমটাও ওই মেয়েটারই ছিল, মাঝে মাঝে কথা হতো জানালা দিয়ে, তখন ওর নাম পাল্টে দিলাম কাউয়া সুন্দরী। আমার বন্ধুদের এই কথাটা বলতেই ওরা বলল প্রেম শুরু কর, কিন্তু আমি হচ্ছি ছাত্র জীবনে প্রেম করার ঘোর বিরোধী। তবুও চিন্তা করি না প্রেম করবো না, হুদায় লাইন মারমু, লাইন মারতে তো আর পয়সা লাগে না, আর লাইন মারলেই যে প্রেম করতে হবে এমন কোনো কথা পুস্তকে লেখা নাই, যেই ভাবা সেই কাজ। পরদিন থেকে শুরু হলো লাইন মারা, পড়তে বসতাম জানালা সোজা, আর ওকে দেখলেই মুখের দাঁতগুলো বের করে হনুমানের মতো দাঁত কেলিয়ে হাই দিতাম, কখনো কখনো ফ্লাইং কিস দিতাম, কখনো কখনো আবার কাগজে আই লাভ ইউ লিখে ওকে দেখাতাম, ছুরিও মারতাম রুমে। আগে কথা বলতে বলতে ফেসবুক আইডি আর নাম্বার আনছিলাম, এজন্য ফোন দিতাম, ফোন দিয়েই প্রথম কথা বলতাম আই লাভ ইউ, ফোনে মেসেজও পাঠাতাম, বাট ও রিপ্লাই না দিলেও সিন করে রাখতো, আর ব্লকও করতো না, নাম্বারও ব্ল্যাক লিস্টে ফেলতো না, ফোন দিলে হাসতো আর জানালাও বন্ধ রাখতো না, শুধু একটু রাগি চোখে তাকাতো। এভাবে এক মাস লাইন মারতেছি, মজাই লাগতেছে লাইন মাইরা, এনজয় করতেছি হাফ বকাটে লাইফ। আহা লাইন মারাই এত মজা, জানলে আগেই শুরু করতাম। একদিন রুমে থেকে মা ডাকলো, ড্রয়িং রুমে গিয়ে দেখি কাউয়া সুন্দরী ওরফে শোভা সোফায় বসে আছে। আমি তো পুরাই টেনশন রাইখা 30 সনে পড়ে গেলাম,
খাইছে, মাকে বলে দিল নাকি? তাহলে আমি বাপ মা থাকতেও অনাথ হয়ে যামু, মানে আমাকে ত্যায্য পুত্র কইরা দিবে। যাই হোক, আল্লাহ মালুম। ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ মা বলো, কেন ডাকছো? দেখ তোর বান্ধবী আসছে, বললো কি পড়া নাকি মিস করছে, সামনে এক্সাম, এগুলো তোর থেকে বুঝে নিতে এসেছে, আর নোট নিতে এসেছে। ও, স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তোরা কথা বল, আমি রান্নাঘরে গেলাম, রান্না করতেছি। আমি চুপচাপ অপরাধীর মতো সোফায় বসলাম, ভাবলাম হয়তো বকবে, আগে থেকে বকুনি হজম করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপর শোভা বলল, কি মিস্টার শাওন, কেমন আছো? ভালো, আপনি? আপনি? ওই আপনি কেন, আমি কি তোমার দূরের কেউ? না মানে বেশি দূরের না, পাশের বিল্ডিংয়েরই তো। হাদারাম, সে কথা বলিনি, কালকে কোথায় ছিলে? কেন? না, জানালার কাছে গেলে না যে? ও, এক ফ্রেন্ডের বাসায় গেছিলাম। ও, আমাকে একটু বলে গেলে কি হতো? কেন? আমি কত টেনশন করেছি জানো? কেন? এই পাঙ্গাস মাছের মতো মুখ হা করে আছো কেন? একেবারে বাজে লাগে, মুখ বন্ধ করো। কিন্তু আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আবার আপনি? ভালোবাসার মানুষটি কেউ আপনি বললে? মানে কি, কে বলল আমি আপনার ভালোবাসার মানুষ? দেখো, একদম ন্যাকামি করবা না, এমনিতে তো অনেক বাদরামি করো, কাগজে ভালোবাসি লিখে জানলা দিয়ে আমার রুমে ছুঁড়ে মারো, ফোনে ফেসবুকে কত হাজার বার বলেছ, মনে রাখাও দায়, আর এখন এত ভদ্র সাজো কেন? আরে আমি মজা করছি তো, এমনি এমনি ওগুলো করতাম। কি? হুম। তুই তাহলে আমার সাথে মজা করছস? হুম। করছো, ভালো করছো, এখন থেকে প্রেমও করবি। না। কেন? আমার ইচ্ছা। থাপ্পড় চিনোস, এতদিন আমার লাইন মারছস, আর এখন প্রেম করবে না? ইস, লাইন মারলি যে প্রেম করতে হবে, কোন পুস্তকে লেখা আছে? হ্যাঁ, থাকুক বা না থাকুক, তুই প্রেম করবি আমার সাথে। ইস, মাংনা প্রেম মনে হয়? হতচ্ছাড়া, এতদিন লাইন মাইরা মজা নিবি, আর প্রেম না কইরা চলে যাবি? তা তো হবে না, তুই আমার সাথে প্রেম করবি, আর তা আজ এবং এখন থেকে, নইলে তোরে মাইরা ফালামু। বললেই হইল আমি প্রেম করবো না। মাইয়া সোজা আমার জামার কলার ধরল। ওই, তুই কি মজা পাইছস? লাইন যখন মারছস প্রেমও করবি, নইলে? নইলে কি? তোর সব চিঠি যেগুলো তুই জানলা দিয়ে দিছস, মোট 762টা, সবগুলো তোর মায়ের কাছে দেবো, আর মেসেজগুলো দেখামো, তারপর তোরে মায়ের খাওয়ামো। এই না না। তাহলে প্রেম করতে হবে? না। তাইলে কিন্তু চিঠিগুলো আমাকে মাফ করে দেন প্লিজ। কোনো মাফ নাই, লাইন মারছো, সো প্রেম করাই লাগবে। আমি যে তোমার পাগলামির কারণে তোমাকে এত ভালোবেসে ফেলেছি, তার কোনো মূল্য নাই না? নিশ্চুপ। বিকেলে পার্কে দেখা করবি, নইলে জানোই তো। আচ্ছা করব। এই তো গুড বয়, এখন আমি তাহলে বাই। বলেই আমার গালে লিপস্টিকের একটা ছিল কিস মেরে চলে গেল, আর আমি বলদের মতো বসে আছি। ভাবলাম কি যুগ, ফ্রিতে একটু লাইনও মারা যায় না, কেন যে লাইন মারতে গেছিলাম, এখন পুরাই ফাইসা গেলাম, এখন কিনা প্রেম করা লাগবে। মাইয়াও বড্ড ডেঞ্জারাস, প্রেম করা ছাড়া উপায় নাই, বন্ধুদের এটা বলা যাবে না, তাইলে ইচ্ছুত শেষ। না, কাউয়া সুন্দরীটা ভারী মিষ্টিও, যদিও জালের ফ্লেভার আছে, প্রেম করলে মন্দ হবে না। হঠাৎ মায়ের আসার শব্দ শুনে সোজা বেসিনের দিকে দিলাম দৌড়, গালের লিপস্টিকের দাগ ধোয়ার জন্য। এখন আসি, গোসল করে রেডি হতে হবে, বিকেলে আবার সবার সাথে পার্কে দেখা করতে হবে। আহারে কাউয়া সুন্দরী, জীবনটাই তেজপাতা করে দিল আমার। যা হোক, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।